নমস্কার, আজকে সুবিচার সংগ্রহ করা হয়েছে শ্রী সুভাষ পালের কাছ থেকে, ভাবানুবাদ স্বামী স্তবপ্রিয়ানন্দ। আমেরিকায় একটি বাড়ির সামনে একজন অন্ধ ভিক্ষা করতেন, তার হ্যাটে লেখা থাকতো, আমি অন্ধ, আমাকে কিছু সাহায্য করুন। সবাই তার হ্যাটে এক পয়সা দু পয়সা করে দিয়ে যেতেন। একদিন সুগন্ধ এক ভদ্রলোক এলেন, তার গা দিয়ে ভুরভুর করছে গন্ধ। তিনি ওই দেবার পরে, সাহায্য করার পর, কাগজের উল্টো পিঠে কিছু লিখে আবার গুঁজে দিয়ে গেলেন কাগজটা। অন্ধ লোকটি লক্ষ্য করলেন হুড় হুড় করে টাকা আসছে। বিকেলবেলা আবার সেই ভদ্রলোক এসে হাজির হতে তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি লিখে দিয়ে গেছিলেন কাগজে যে এত টাকা আসতে থাকলো? লোকটি বললেন, আমি লিখেছি আজকের দিনটি ভারী আলোকোজ্জ্বল, অথচ আমি তা দেখতে পাচ্ছি না। এই দুটি কথার মধ্যে কিন্তু সাদৃশ্য আছে, দুটো কথাতেই বোঝা যাচ্ছে যে আমি অন্ধ। কিন্তু দ্বিতীয় কথাটায় বলা হচ্ছে, যিনি দিচ্ছেন তিনি নিজেকে বুঝতে পারছেন যে এই আলোকোজ্জ্বল দিন, এই দেখার অধিকার আমি পেয়েছি, এই লোকটি সেই অধিকার পাচ্ছে না। অনেক সময় আমরা অনেক কিছু পাই কিন্তু অনেক কিছু পাই না, যেটা পাই না সেটা নিয়ে আমরা এত দুঃখে কাতর হয়ে যাই, যেগুলো পাই সেগুলোর দিকে তাকানোর সুযোগ নেই। আসুন জীবনকে একটু অন্যভাবে দেখি।